ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একদল শিক্ষার্থী পবিত্র এই রমজান মাসে তারা কোরআন তেলাওয়াতের এক আয়োজন করেছিলেন কোরআন শিক্ষা দিচ্ছিলেন যারা পবিত্র কোরআন শরীফ পড়তে পারেন না কিংবা পবিত্র কোরআন শরীফ যারা পড়তে জানেন না তাদের মাঝে এই কোরআন শরীফ পড়ার জন্য তাদেরকে শেখানোর জন্য তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলেন তো আজকে দেখলাম এই কোরআন তেলাওয়াতের যে আসর এই আসরটি বন্ধ করার জন্য মানে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে কিভাবে যদি আজকে আমি একটু প্রমাণসহ আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো সেদিন পবিত্র কোরআন তেলাওয়াতের যে আয়োজন এই আয়োজনটি যারা আয়োজক ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী অর্থাৎ আরবি বিভাগের শিক্ষার্থীরা এই কোরআন তালাবাতের আয়োজন করেছিলেন এর পরপরই আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে সেখানে সকল শ্রেণী পেশার যারা সকল আপনার লাইনের শিক্ষার্থী যারা তারা সেই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে এর পরপরই আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আমাদের সিনেট ভবন সেই সিনেট ভবনে ভারতের জাতীয় সঙ্গীত আনুষ্ঠানিকভাবে গাওয়া হয় এবং এই জাতীয় সঙ্গীত যখন গাওয়া হচ্ছিল ঠিক একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা তাদের দলীয় মানে ডিপার্টমেন্টের যে বিষয় মানে বিভাগীয় ইফতার মাহফিল করার জন্য তারা একটি আলোচনা সভার আয়োজন করে তো তাদের এই আলোচনা সভা চলাকালীন সময়ে সেখানে ছাত্রলীগের একদল হায়না এদেরকে আমি মানুষ বলবো না এরা হায়নার মতোই আচরণ করে নৃশংসভাবেই সেই ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে অতর্কিত আক্রমণের মাধ্যমে রক্তাক্ত করে ফেলে অসংখ্য শিক্ষার্থী আহত হয় তাদের চোখ মুখ ঠোঁট ফেটে রক্তের বন্যা বয়ে যায় সেই ছবি ভিডিও আপনারা সবাই দেখেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আজকে এই ইফতার মাহফিল বন্ধ করা কিংবা ইফতার মাহফিলের উপরে নিষেধাজ্ঞা জারি করা এবং আপনার কি বলে এই যে আরবি বিভাগের শিক্ষার্থীরা সেখানে ধর্মীয় একটি মূল্যবোধ জাগ্রত করার জন্য কুরআন শিক্ষা পাঠের আয়োজন করেছিলেন সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই কুরআন শিক্ষা বন্ধ করার জন্য আমাদের আর্টস ডিপার্ট বিল্ডিংয়ের যে ডিন অর্থাৎ কলা অনুষদের যে ডিন অধ্যাপক জনাব বসির সাহেব তিনি আজকে আরবি বিভাগের চেয়ারম্যানকে নোটিশ দিয়েছেন চিঠি দিয়েছেন যে কারা কারা এই কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলেন ওদের নাম পরিচয় বিস্তারিত জানতে চাই লিখিত হবে আমাকে জানান তার মানে এটা এক প্রকারের থ্রেট এবং হুমকি যে যারা এই কোরআন তেলাওয়াত কিংবা এই কোরআনের পাঠের আয়োজন করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে হয়তো তাদেরকে বহিষ্কারও করা হতে পারে এজন্যই কলা অনুষদের ডিন চিঠি দিয়েছেন ওই আরবি বিভাগের চেয়ারম্যানকে যে দেখুন নিউজও আমার সামনে আছে আমি বানিয়ে বলছি না ভাই তিনি লিখেছেন ঢাবিতে কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে অংশ নেওয়া মানে যারা গ্রহণ করেছেন শিক্ষার্থীদের শাস্তি দিতে কলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বাছিরের চিঠি আব্দুল বাছিরের এবং এই যে অধ্যাপক আব আব্দুল বাছির সাহেব তিনি একজন খাঁটি আওয়ামী লীগের মানে এক প্রকারের বলতে পারেন আওয়ামী লীগের পায়ে তেল মেরে মেরে তিনি কলা অনুষদের দিন হয়েছেন এ কথাটি কেন বললাম কারণ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করেছি এই বিশ্ববিদ্যালয়টি একসময় বাংলাদেশের মান সম্মান গৌরবের প্রতীক ছিল কিন্তু আজকে এই বিশ্ববিদ্যালয়টি মান সম্মান ইজ্জত গৌরব তো দূরের কথা এরা পা চারতে চারতে এতটাই নিচে নেমেছে যে এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী যারা আমার মতো অধিকাংশ সাবেক শিক্ষার্থী যারা বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন এরা অনেকেই আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দিতে লজ্জাবোধ করে ঘৃণাবোধ করে কারণ বর্তমান এই বিশ্ববিদ্যালয়টির অবস্থান এতটাই এরা নিচে নামিয়ে দিয়েছে অবাক হবেন না আজকে যারা ভাইস চ্যান্সেলর হয় অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয় হ্যাঁ আপনারা হয়তো জানেন না আমরা জানি এরা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার জন্য অর্থাৎ ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য শুধু ছাত্রলীগ না তাতিলীগ পাতিলীগ চামচালীগ এদের পাতি নেতাদের বাড়িতে গিয়ে পা পর্যন্ত ধুয়ে দেয় এরকম অবস্থা এরকম প্রায় পত্রিকাতে খবর বের হয় যে অমুক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অমুক ছাত্রলীগ নেতার বাড়িতে গিয়ে তদবির শুরু করেছে অমুক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অমুক পাতিলিক ছাতিলিক নেতার বাড়িতে গিয়ে তদবির করছে কেন আগামীতে যাতে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদ তারা বাগিয়ে নিতে পারে এরকম প্রায় খবর হর হামেশা আপনারা পাবেন আমরা বানিয়ে বলছি না ভাই আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হয়ে এই কথাগুলো বলছি খোঁজ নিয়ে দেখুন আজকে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে যদি কথা বলতে হয় এই বিশ্ববিদ্যালয়ে কার অবদান কার অবদানে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলমানদের অবদানে এবং মুসলমানদের মধ্যে তৎকালীন নবাব স্যার সলিম তার দেওয়া জমি তার দেওয়া টাকা তার দেওয়া অর্থ তার দেওয়া শ্রমে আজকের এই বিশ্ববিদ্যালয় আর আজকে এই বিশ্ববিদ্যালয় নিয়ে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের দাদাবাবুরা নাক গোলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেরুদণ্ডহীন করার জন্য আজকে ভারতের দাদাবাবুরা এখানে মাতব্বরে করে এর চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে বলুন এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না আজকে আমরা অবাক হয়ে যাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে কোরআন তেলাওয়াতের যে আসর কিংবা কোরআন পাঠের যে আসর এগুলোতে তারা নিষেধাজ্ঞা দিতে পারে ইফতার মাহফিল বন্ধ করতে পারে কিন্তু আপনি কোনো দিন শুনবেন না জানবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুর্গাপূজার আয়োজন হয় সরস্বতী পূজা পূজা আয়োজন হয় এবং এই যে সরস্বতী পূজা এই পূজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা মানে স্টল বানিয়ে অর্থাৎ ওই দেবদেবীদের আয়োজন করে তারা সেখানে সরস্বতী পূজা আয়োজন করে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই যারা হিন্দু ধর্মের ভাই আছেন হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা তাদের ধর্মকর্ম করবে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্ন আপনি কুরআন তেলাওয়াতের এই আসর কোন দুঃসাহসে বন্ধ করেন এই যে দেখুন এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পূজার আয়োজনের দিন এই যে দেখুন স্পষ্টভাবে লেখা রয়েছে জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা দু হাজার চব্বিশ কিছুদিন আগেই গেছে বেশি দিন হয়নি আপনি আজ পর্যন্ত শুনেন নাই বা শুনবেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা না করার জন্য কিংবা এই সরস্বতী পূজা বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় অথরিটি প্রশাসন নোটিশ দিয়েছে কিংবা নিষেধাজ্ঞা দিয়েছে জানবেন না তাহলে ওখানে যদি দুর্গা পূজা হতে পারে সরস্বতী পূজা হতে পারে তাহলে ইফতার মাহফিল কেন হবে না কোন দুঃসাহসে আপনি ইফতার মাহফিল বন্ধ করেন হয় এই দুঃসাহস আপনাকে কে দিল যে আপনি আমাদের কোরআন তেলাওয়াতের পাঠ বন্ধ করে দিবেন আপনি আমার ইফতার মাহফিল বন্ধ করেন হয় এই যে আমি বলে আসছি এটি পুরোপুরি ভারতের পরিকল্পনায় বাংলাদেশে আজকে ধর্মহীন করার একটা এজেন্ডা তারা বাস্তবায়ন শুরু করেছে এদেশের মানুষকে কিভাবে তারা ধর্মহীন করতে পারে কিভাবে এদের এদেশের মানুষকে ধর্ম থেকে দূরে রাখতে পারে অর্থাৎ ইসলাম ধর্ম থেকে দূরে রাখতে পারে তা নিয়ে তারা সদা তৎপর আর এগুলো নিয়ে আমরা আসলে বুঝতে পারছি না এগুলো নিয়ে আমরা কথাও বলছি না তাদের এই নীল নকশা আমরা যদি বুঝতে ব্যর্থ হই তাহলে এই দেশ বলে আর দেশ থাকবে না ভাই এজন্য এখনো সময় আছে আমাদের জেগে উঠতে হবে জাগিয়ে তুলতে হবে দেশের মানুষকে আমরা ভারত খেদাও আন্দোলন কেন শুরু করেছি কারণ এই ভারত খেদাও আন্দোলন এদেশের একমাত্র মুক্তির পথ যে যাই যেটাই বলুক এই ভারতকে বাংলাদেশ থেকে যদি আপনি খেদাতে না পারেন এদেশের মানুষ কোনো দিন মুক্তি পাবে না কোস্টিন কালেও মুক্তি পাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ভারত খেদাও আন্দোলন সফল না করতে পারলে এদেশের মানুষ কোনো দিন মুক্তি পাবে না এটাই আমাদের একমাত্র মুক্তির পথ যাই হোক অনেক কথাই বলেছি আপনারা শেয়ার করে এই কথাগুলো ছড়িয়ে দেবেন معلو تكبن شوستو تكبن السلام عليكم ورحمه الله